এই হচ্ছে বাংলাদেশের লকডাউনের অবস্থা, আপনারা দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে লকডাউন, চারদিক পুরো ফাঁকা, আমরা তিনজন ছাড়া কেউই নেই। মিডিয়া হিসাবে কাজ প্রত্যেকটা বারে গেট চিপা চাপা দেখতেছে। ওই মাঠটা দেখ, মাঠটা দেখ, মাঠে পুলিশ আছেন আয়, কিন্তু ব্যাটানি শুরু করবে। এই দেখতে পাচ্ছেন যে কথাটা, সামনে হচ্ছে আমাদের তানবিরা, আমি ছোট ভাই শোভন, সে শোভন সে হাই, লকডাউনের অবস্থা জানার জন্যই পুলিশের ভয়ে ভয়ে আমরা আস্তে আস্তে এক পা দু পা করে আস্তে আস্তে আগে বাড়তেছি। দেখতেই পাচ্ছেন আপনারা সম্পূর্ণ দোকানপাট বন্ধ, ওদিকটা আবার পুলিশ থাকলে কিন্তু সমস্যা আছে। ওই বেটা খারাপ লয়ে যা, দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দোকান তালা মারা, রেস্টুরেন্ট তালা মারা, রাস্তাঘাট প্রত্যেকটা জাস্ট এটিএম একটা বুক খোলা আছে আমাদের। এটিএম বুথগুলো জাস্ট খোলা আছে, আনগির বলা উপর থেকে পানি পানির পোটলা মারে কাটা। এই যে এই বাসা থেকে জানি না কে জানি পানির পোটলা মারছে আমাদের। হয় পুলিশ এইখানে তো দুই একটা মানুষ দেখা যাইতেছে ফার্মেসির সামনে, হয় দেখালো সামনে। কারণ কোথা থেকে কোন ফাঁক দিয়ে কোন দিক দিয়ে পুলিশ চলে আসে বলা যায় না। এদিকে পুরো অন্ধকার, একটা দোকান খোলা আছে। ফার্মেসিটা খুলে রাখলাম আমি। আচ্ছা এখন আমি এই লাইট নেই তো রাস্তার ভিতর, তার জন্য আমি খুবই দুঃখিত। মানে পুরো এলাকায় ঢাকা শহরে মানে জাস্ট একটা দুইটা লাইট জ্বালানো থাকে রোডের ভিতরে, নাহলে সবই অফ, মানে সবই অফ করে রাখ। দেখতেই পারতেছেন আমি এখানে আলোটা দিতে পারতেছি না, কারণ এটা অলরেডি রোড অন্ধকার। আর এটা চলে মানে এই যে দেখেন, এই যে কানারাইতে লস টসলে ধর, এই যে দেখেন লকডাউনে বের অন্ধকারে দেখা যায় না তোর। আশেপাশে মানে রাস্তার লাইটও কি লকডাউন, এই লকডাউনের ভিতরে একটা জিনিস খেয়াল করছে সব লাইট নোট কিন্তু সব নিয়ে ব্যথা দিছে। আয় বিজা নিচ্ছে
দক্ষিণ মৌসুমী যুব সংগঠনকে সবাই টাটা, এই হচ্ছে ঢাকার লকডাউন।